অনেকে আমার আল্লাহকে মানতে চায় না, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। যদি প্রশ্ন করেন বলে ভাই কেন তুমি আল্লাহ বলতে কিছু নাই কেন তুমি মানতে চাও না, এর পিছনে তোমাদের যুক্তি কি, এদের পিছনে তোমরা কি যুক্তি দাঁড় করাবে? তারা আবার বলবে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না সেটা আমরা কেমন করে বিশ্বাস করব? আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, যেই জিনিস আমরা দেখি না সেই জিনিসটা আমরা বিশ্বাস করছি। বলবেন হুজুর সেটা আবার কোন জিনিস? আপনাকে যদি বলি আপনার বাড়ির বারান্দায়, আপনার ঘরের আশপাশ, আপনার আঙ্গিনায় ফুলের গাছ আছে, ফুল থেকে আপনি ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ এসে আপনার নাকে স্পর্শ করছে, আজ পর্যন্ত একটা লোক এই কথা বলতে পারে নাই ঘ্রাণ আমি আমার নিজের চোখে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? ঘ্রাণ আমরা কখনো দেখি নাই। যদি আপনাকে বলি ভাই যখন প্রবল হাওয়া শুরু হয়ে যায়, বাড়ির আঙ্গিনা আর মাঠের সমস্ত ধুলাবালু উঠছে, তখন আপনি এই কথাটা এইভাবেই অনুভব করছেন, হাওয়া বইতেছে, বাতাস বইতেছে, কিন্তু আপনি অর্ধগতি পর্যন্ত বাতাস দেখেন নাই, বাতাস আপনাকে দেখার মতো কোনো সুযোগ আল্লাহ দেয় নাই, কিন্তু আপনি ধুলাবালি উঠতেছে, পাতাগুলি নড়তেছে, গাছের মধ্যে একটা ধাক্কা লাগছে, এই কথা আর মনে আপনি এই কথাটাই ধারণা করছেন, হয়তো বাতাস বইতেছে কিন্তু বাতাস আপনি চোখ দিয়ে দেখতে পারেন নাই। বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল আল্লাহ এমন এক একজন আল্লাহ, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আপনি আল্লাহকে দেখেন কিংবা নাই দেখেন। ঠিক এমন একটা বিষয় নিয়ে আমাদের মাযহাবের যিনি ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনহু এর সাথে একজন খ্রিস্টান পাদ্রির বহস হবে, যে নাকি আল্লাহ মানে না বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, একজন খ্রিস্টান পাদ্রির লগে ওনার বহস হবে, আল্লাহ বলতে কিছু নাই। বন্ধুগণ আমার, বহসের জন্য জায়গা স্থান নির্ধারণ করা হলো, সময় নির্ধারণ করা হলো, যখন নাকি বহসের সময় হয়ে গেল সেই স্থানে সেই জায়গার মধ্যে খ্রিস্টান পাদ্রি সহ তার অন্যান্য সহকর্মীরা যথাস্থানে যত সময়ে সে হাজির হয়ে গেল, কিন্তু ইমাম আবু হানিফা সময়ের চেয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরে সেই জায়গায় উপস্থিত হলেন। যখন নাকি এক ঘন্টা দেড় ঘন্টা পরে উপস্থিত হলেন, ভাইয়ের আমার বন্ধুরা আমার, যদি দেখেন দুইটা পক্ষকে আপনি একত্রিত করতে চান, একটা পক্ষ টাইম মতো এসেছে, অপর পক্ষ টাইম মতো আসে নাই, এক ঘন্টা পরে, দেড় ঘন্টা পরে, দুই ঘন্টা পরে আসলো অথবা না আসে, তখন আপনি আপনার থেকে আপনার যারা যারা আপনাকে সেই জায়গায় উপস্থিত করেছিল আপনার পক্ষে রায় দিয়ে দিবে, সারা তারা হয়তো বিপক্ষে আছে, তারা হয়তো পরাজয় বরণ করেছে, যদি তাদের পক্ষে কোনো দলিল থাকতো তাহলে অবশ্যই তারা শ টাইমে এসে হাজির হয়ে যেতে, কথা বলেন ঠিক কিনা? সবাই যত সময়ে চলে এসেছে কিন্তু ইমাম আবু হানিফা টাইম অতিক্রম করে ফেললেন, একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল, হয়তো ইমাম আবু হানিফার পক্ষে কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, অবশ্যই যদি কোনো যুক্তি থাকত, কোনো দলিল থাকত, ইমাম আবু হানিফা যত সময়ে এসে হাজির হয়ে যেত। বন্ধুগণ আমার, টাইম অতিক্রম হওয়ার পরে যখন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যথাস্থানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে এবার পাদ্রী বলে আপনার সাথে কোনো বাহাস আমার চলতে পারে না। কেন বাহাস করবে না? ওই আমি তো ভাবছিলাম আপনি হুজুর মানুষ, আপনি টাইমের প্রতি খেয়াল রাখবেন, আপনাকে আমি জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু আপনার আচরণে মনে হলো আপনার জ্ঞান বলতে কিছু নাই, বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, আপনি টাইমের অনেক সময় পরে এসেছেন, তাহলে আপনার সাথে আমার কিসের বহস? এবার ইমাম আবু হানিফা ডাক দিয়া বললেন, ওরে পাদ্রী সাহেব, আপনি আমাকে এই কথাটা তো প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, কেন আমি দেরি করে আসলাম, আমার দেরি করার পিছনে কোনো কারণ আছে কিনা, এই কথাটা আপনি আমাকে আগে জিজ্ঞেস করুন, তারপরে আপনি আমার সাথে বহস করবেন কিনা না করবেন সেই সিদ্ধান্ত আপনি পরে গ্রহণ করবেন। বন্ধুগণ আমার, এবার খ্রিস্টান পাদ্রী
ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আপনি কেন দেরি করে আসলেন? দেরি করে আসার পিছনে কারণ কি জানতে চাই? এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে ভাই খ্রিস্টান পাদ্রি, তুমি যেই জায়গায় স্থান নির্ধারণ করেছো ওই জায়গায় আসার মধ্যখানে একটা নদী আছে, ওই নদীটা পার হয়ে তারপরে তোমার দরবারে পর্যন্ত আমাকে আসতে হবে, কিন্তু যেই মাত্র নদীর কিনারায় আমি চলে আসলাম, নদীর কিনারায় আসার পর আমি দেখলাম ওই নদীতে কোনো নৌকা না নাই, কোনো মাঝি নাই, কিন্তু আমি কেমন করে ওই নদীটা পার হয়ে তোমার কাছে আসব? চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, হঠাৎ করে আমি আমার পায়ের কাছেই দেখতে পেলাম একটা বীজ বপন হয়ে গেল, কোথ থেকে জানি একটা বীজ চলে আসছে, বীজটা ওই মাটিতে পড়ে গেল, ওই মাটি থেকে আস্তে করে একটা গাছ উঠতে আরম্ভ হয়ে গেল, আমি তাকিয়ে রইলাম, গাছটা বড় হয়ে গেল, আমি দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে গেল, ইতিমধ্যে একটা করাত চলে আসলো, করাতে সেই গাছটাকে ফেরে ফেললো, তক্তা হয়ে গেল, হঠাৎ করে দেখলাম লোহা চলে আসলো, হাতুড়ি চলে আসলো, নৌকা বানানো আরম্ভ হয়ে গেল, নৌকা হয়ে গেল, নৌকাটা জাঁপ দিয়া পানিতে পড়ে গেল, আমি নৌকার মধ্যে উঠে গেলাম, কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, কিচ্ছু ছাড়া নৌকাটা ধরতে আরম্ভ করলো, ওই পার থেকে ওই পারে আমি অত সহজেই চলে আসলাম, বলি সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি তো ভাবছিলাম হয়তো আপনার মাথায় কিছু আছে, এখন তো দেখছি আপনার মাথার তা সব ছিঁড়ে গেছে, এটা আবার কেমন করে হয়? বীজ নিজে নিজে বপন হবে, সেখান থেকে গাছ উঠবে, করাত চলে আসবে, কেউ ছাড়া তক্তা চিরা হয়ে যাবে, কোনো মিস্ত্রি ছাড়া লোহা মারা হবে, কোনো মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে যাবে, কোনো মাঝি ছাড়া নৌকা কেমন করে পার হবে সেটা তো আমার বিশ্বাস হয় না। এবার ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, এ খ্রিস্টান, তোমার কাছে আমি কোনো বহস করবো না, কিতাব দিয়ে কোনো দলিল দিয়ে বহস করতে চাই না, আল্লাহ আছেন কিনা সেটা তোমাকে আমি প্রমাণ করার জন্য এই কথাটাই যথেষ্ট, যদি কোনো মানুষ ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া কেউ গাছের বীজ রোপণ করা ছাড়া যদি গাছ উঠতে পারে না, মিস্ত্রি ছাড়া যদি নৌকা হতে পারে না, ও পাদ্রি জেনে রাখো, মাঝি ছাড়া যদি নৌকা হাঁটতে না পারে তাহলে তুমি কেমন করে বিশ্বাস করো এই আসমান আছে, জমিন আছে, এইগুলির স্রষ্টা নাই, কেন তুমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবা না? এইগুলি যদি কোনো কেউ ছাড়া যদি এইগুলি উত্তর হতে পারে, এইগুলি যদি সঠিক হতে পারে, তাহলে কেমন করে আমার আল্লাহ নাই তুমি সেই কথা বিশ্বাস করতে পারো? বলে সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা পানির মতো পরিষ্কার যে আল্লাহ একজন আছে, এই আল্লাহ ছাড়া আসমান চলতে পারে না, জমিন চলতে পারে না, লৌহ চলতে পারে না, কলম চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা?